নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে, আমার দিদির বাড়িতে। দেখুন মন্দিরটা, এই মন্দিরটা 700 বছরের পুরনো একটা মন্দির, আমাদের দিদির বংশ পরম্পরার মন্দির। এবার এই মন্দিরের ভিতরে দেখুন ব্রাহ্মণ ঠাকুর ভোগ রান্না করছেন, খুব নিয়ম নিষ্ঠা মেনে ভোগ রান্না করছেন। ইনি হলেন আমাদের জামাই বাবু, ইনি সমস্তটা পরিবেশন করছেন এবং দেখাশোনা করছেন এই ব্রাহ্মণ। এবার এখানে ভোগের রান্নার সমস্ত জিনিসপত্র রয়েছে। এখানে দেখুন সবজি ফল সব একসঙ্গে কাটা হয়েছে, আমাদের জামাইবাবুর বাড়ি থেকেই ভোগটা রান্না করা হয়েছে। এবার অঞ্জলি শুরু হয়ে গেছে ভেতরে, দেখুন কত লোক। মন্দিরটা অনেক পুরনো আদি মন্দির, এখানে মন্দিরের জন্য তার ভোগের নাড়ু মালফা এগুলো তৈরি করছেন, এগুলো এখানে বসে তৈরি বানানো হচ্ছে, ঠাকুরের কাছে পরিবেশন করা হবে বলে। তারপর এখানে ভোগের জন্য যারা আসবে তাদেরকে লুচি দেওয়া হবে বলে ময়দা মাখানো হচ্ছে। এখানে সবাই যারা অঞ্জলি দিতে এসছে তারা সবাই এখানে মন্দিরে এসছেন অঞ্জলি দেওয়ার জন্য। এবার মন্দিরের ভেতরে হোম যজ্ঞ চলছে, ব্রাহ্মণ ঠাকুরটা হোম যজ্ঞ করছেন। দেখুন আপনারা অনেক পুরনো মন্দির, সেই জন্য অনেকক্ষণ লাগলো টাইম নিতে, হোম যজ্ঞটা অনেকক্ষণ ধরে হচ্ছিল, অনেক পুরনো এই মন্দিরটা। তারপরে এখানে আবার লুচি ভাজা শুরু হয়ে গেছে, যারা বিকালে ভোগ দেওয়া হবে প্রসাদ পাড়ায় যাদের দেওয়া হবে তাদের জন্য এগুলো। সেদিকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, অন্যদিকে এগুলো প্রসাদ ভোগ রান্না হচ্ছে। এবারে দেখুন এগুলো সব রান্না কমপ্লিট প্রায়।